ফেসবুক বন্ধে চট্টগ্রামে পনেরো দিন ধরে স্থবির অনলাইনে পণ্য কেনাবেচার সাথে জড়িত বিশ হাজার প্রতিষ্ঠান এতে চরম অর্থকষ্টে আছেন অন্তত পঞ্চাশ হাজার মানুষ তিল তিল করে গড়ে তোলা অনেকের প্রতিষ্ঠান এখন ধ্বংসের দ্বারপ্রান্তে এমদাদুল হকের রিপোর্ট ছবি তুলেছেন আবু জাহেদ তানজিন আক্তার রিফার্ট স্বামীহীন দুই সন্তানের সংসার চলে তার উপার্জনে ফেসবুক পেজের মাধ্যমে ঘরে তৈরি পোশাক বিক্রি করেই কোনোমতে মতে সংসার চলে তার কিন্তু গত পনেরো দিন ধরে বন্ধ তার সব আয় রোজগারের পথ দুইটা বাচ্চা পড়াশোনার দায়িত্ব আমার ওরা হচ্ছে ড্যাক সেন্টারে যেহেতু থাকে ওদের মাসের স্যালারিটা আমাকে দিতে হবে আর আমার সাথে যারা কাজ করে প্রায় মানে আমার কর্মীরা হচ্ছে প্রায় সিঙ্গেল মাদার ডিভোর্স হয়ে গেছে হাজব্যান্ড মারা গেছে ওদের ফ্যামিলির খরচটা মানে এখন হয়েছে কি ওদের খাওয়ার খরচটাও এখন মানে একটা সংকটের মধ্যে পড়ে গেছে আর কি রিফাতের মতো বন্দরনগরীতে ছোট বড় মিলিয়ে কমপক্ষে বিশ হাজার ব্যবসা প্রতিষ্ঠান আছে যারা ফেসবুকে পেজের মাধ্যমে খাবার পোশাক নিত্যপণ্য সহ বিভিন্ন আইটেমের ব্যবসা করে সবাই এখন কার্যত কর্মহীন নিত্য দিনের যে প্রোডাকশনের যে ইয়াটা আছে সেটা মেনটেন করতে পারছে না এই সেক্টরের অনেক কর্মচারী কাজ ছেড়ে দিবে কারণ তাদের রেগুলার ইনকাম আসতেছে না তাদের খাওয়া দাওয়াও বন্ধ বলতে গেলে সেম আমাদের অনেক উদ্যোক্তারও একই অবস্থা আমাদের ব্যবসা গুটিয়ে ফেলতে হবে কারণ আমাদের স্টাফ চলে আছে স্টাফ থেকে আমাদের ছাটাই করতে হবে আমরা বেতন দিব কোত্থেকে থেকে কোভিড আসলে একটা পজিটিভ দিক করেছে আমাদের অনলাইন বিজনেসকে অনলাইন বিজনেসকে পাঁচ থেকে দশ বছর অ্যাডভান্স করে দিয়েছিল তার উল্টোটা ঘোরচ্ছে আমার কাছে মনে হচ্ছে আমরা আরও পাঁচ দুশো অ্যাডভান্স না দোষ থেকে পনেরো বছর পিছনে পড়ে গেছি এই নেট বন্ধ হওয়ার কারণে আমরা জানি না আমাদের এটা কত তাড়াতাড়ি উত্তোলন হবে কারণ হয়তো নেট এখন খুলছে কিন্তু খোলার পরেও যে আমরা যে জিনিসটা যে বেজমেন্টটা তৈরি করেছিলাম তা আদৌ হবে কিনা শুধু উদ্যোক্তারাই নন পথে বসার দশা অনলাইন ডেলিভারি সার্ভিসের সাথে জড়িত অন্তত অর্ধশত প্রতিষ্ঠান যারা ফেসবুক পেজের মাধ্যমে অনলাইন উদ্যোক্তাদের পণ্য পৌঁছে দেন ক্রেতার কাছে তারাও রয়েছে সীমাহীন অর্থ আমার টিম মেম্বার প্রায় পঁচিশ জন ওরা বলতেছে ভাইয়া আমাকে কিছু অর্ডার ম্যানেজ করে দেন কিছু ইনকাম হলে আমি অন্তত পক্ষে যেই দুই বেলা বাদগুলো আমি কি করতে পারবো ম্যানেজ করতে পারবো বারো থেকে পনেরো দিন ধরে আমাদের মানে ডেলিভারি ডাউন ঠিক আছে ধার করলো এক সপ্তাহ দুই সপ্তাহ এইটা তো স্বাভাবিক হতে কম হলো আরও এক মাস সময় লাগবে সবারই অবস্থা খারাপ কে কাকে ধার দিবে তথ্য বলছে চট্টগ্রামে ই কমার্স খাতে উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত চার থেকে পাঁচ ধাপে জড়িত লক্ষাধিক মানুষ যাদের মধ্যে অন্তত পঞ্চাশ হাজার মানুষের একমাত্র অবলম্বন এই ই কমার্স ইমদাদুল হক চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম